হয়েছে দেখো কারণ স্কোর তুমি কিন্তু জিনিসটা রিপিট করা এরপরও যদি না পড়ো তাহলে আমি কিছু বলতে পারবো না ফার্স্ট কোশ্চেন তুই দেখো ফার্স্ট কোশ্চেনটা আসলে বলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই তারপর বলে দিচ্ছি The train is moving at constant speed. First, a constant speed. Ita di ami ki bujhte chhi. Speed change hocche na shera bujhte parba. Eta jokhon ekta maps e ashbe, tokhon amar ekta information ami automatically jane. Shei information ta ki? A equals to z. Constant speed mane acceleration zero. Along a horizontal straight track. Given that the power of the train's engine is 1330 kilowatt. Power equals 1330 kilowatt. The total resistance to this train's motion, total resistance equals to 28 kilo newton. Find the value of V. V bolte je speed ta chilo, shei speed er value ta jante chaichi. Tar amra ekta formula to khub easily jani je driving force minus resistive force equals to ma. Jani na? Jani to eta? Resultant force equals to ma. তার মানে যেহেতু তোমার তুমি বলতেছো কনস্ট্যান্ট স্পিড তাহলে কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে এক্সিলারেশন জিরো দ্যাট মিন্স ইট ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাই তো তার মানে ড্রাইভিং ফোর্স মানে কি পাওয়ার বাই ভেলোসিটি মাইনাস রেসিস্টিভ ফোর্স সেটা আমার এখানে দিয়ে দেওয়া আছে 28 ইকুয়ালস টু জিরো এখানে পাওয়ার কত 1330 ভেলোসিটি ইকুয়ালস টু 28 সো ভি ইকুয়ালস টু 1330 বাই 28 তারপরে চাপ কত আসে আমি দুটোই কিলোওয়াটে করছি 1000 দাও যদি 1000 এ করো এটাও 1000 এটাও 1000 হবে তাহলে 1000 কাটা চলে যাবে কত সেন্সরটা কত দিতে 47.5 আমি এটা 48 লিখে রেখেছিলাম 47.5 মিটার পার সেকেন্ড ঠিক আছে এ নাম্বার 1 এর মধ্যে কার কোন প্রবলেম ছিল না এবার তুমি বুঝছো না এটা এখন পারবো না পারবো তো এটা পাবলো তো 3 মার্ক 3 মার্ক মানে 6%